প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিরাপদ। আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি পাঠ আজকে তোমাদেরকে উপস্থাপন করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে পাঠটি দেখবে। সবাইকে ফুলের শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ নূর মিয়া, সহকারী শিক্ষক, সৌবরীপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আজকের আমি সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি পাঠ তোমাদেরকে দেখাব। তোমরা এখানে একটি ছবি দেওয়া আছে, একটা গরুর বাজারে বেঁধে রেখেছে এবং খাবার ব্যবস্থা করেছে। এরকম আরও কিছু ছবি আছে। এখানে একটা গরুর বাজারে অনেকগুলো গরুর চিত্র আমরা দেখতে পাচ্ছি। তোমরা চিন্তা করে বলবে আমি এই পাঠে কোন বিষয়ে তোমাদেরকে উপস্থাপন করব, পাঠের কোন বিষয়টি উপস্থাপন করব। আশা করি তোমরা অনেকে হয়তো বুঝতে পেরেছ। এখানেও একটি ছবি দেওয়া আছে, কিছু লোক একটি গরু জবাই করছে। এখানে একটা গরু জবাই করার পরের চিত্র, আর এখানে জবাই করতেছে। তো এই দুটির দ্বারাও আশা করি তোমরা বুঝতে পারতেছ যে আজকে আমি কোন পাঠ নিয়ে আলোচনা করব। ঈদ কাঠ এবং কোরবানির পশু। অতএব তোমাদের আর বোঝার বাকি নেই যে আজকের পাঠের বিষয় কোরবানি, অর্থাৎ কোরবানির বিষয়ে আজকের আমি আলোচনা করব। অর্থাৎ কোরবানি মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটি সুন্নত। আল্লাহ কোরবানি করা বৃত্তশালী নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের উপরে আল্লাহ তাআলা কোরবানি করাকে ওয়াজিব, কিয়ামত পর্যন্ত মানুষ এভাবে কোরবানির বিধান পালন করবেন। আজকের শিক্ষণফল, কোরবানি কাকে বলে বলতে পারবে? কার উপর কোরবানি ওয়াজিব বলতে পারবে? অর্থাৎ মহান আল্লাহর নামে কোনো বস্তু উৎসর্গ করার নামকে কুরবানি বলা হয়। এখানে বলা আছে কোনো বস্তু, আমরা কুরবানি বলতেই বুঝি গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা ইত্যাদি জবাই করা কি কুরবানি বলা হয়। বস্তুত আসলে এটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে বলে থাকি, বুঝে থাকি। আসলে কুরবানি হলো ব্যাপক অর্থ, অর্থাৎ ত্যাগ স্বীকার করা, প্রিয় সম্পদ, নিজের মনের আকাঙ্ক্ষিত কোন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, বিনা স্বার্থে, বিনা লোভে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করাকে কুরবানি। যেমন সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল কুরবানি করেছিল। হাবিল সে দুম্বা বা ছাগল চাষ করত, পশু চাষ করত, এই জন্য সে আল্লাহর রাস্তায় দুম্বা কোরবানি করেছিল। আর কাবিল সে খেত খামারে কাজ করত, জমির কাজ করত, কৃষক ছিল, সে তার ফসলের সম্পদ যা ছিল ধান গম জাতি ধরনের যে সম্পদ ছিল সেই সম্পদকে সে কোরবানি, অর্থাৎ আল্লাহর রাস্তায় কোনো বস্তু দান করাকেই মূলত কোরবানি বলা হয়, ত্যাগ বলা হয়, প্রিয় সম্পদকে বিসর্জন করাকে বলা হয় কোরবানি। জাকাত কার উপর, যার উপর ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব, অর্থাৎ যার উপর জাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানির গুরুত্ব অনেক। কোরবানির পশু মাটি, পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কোরবানি কবুল করে দেন। আর দ্বিতীয় নম্বর যেটা একটু বিস্তারিত আলোচনা দরকার, যার উপর জাকাত ওয়াজিব, অর্থাৎ যার উপর জাকাত নিসাব পরিমাণ মাল 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ সম্পদ, যার খাওয়া থাকার অতিরিক্ত 1 বছর জমা থাকে, রোববার জাকাত ওয়াজিব। কিন্তু কোরবানির জন্য দরকার নাই, সম্পদ সম্পদ হইলেই কোরবানির আগে, অর্থাৎ জিহাজ মাসের 10 তারিখের আগেই যদি তার ওই সম্পদ হয়ে যায় তাহলেই তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। 1 বছর অতিবাহিত হওয়ার দরকার নেই, অর্থাৎ 1 বছর
সম্পদ তার কাছে জমা থাকে, তাই তার উপর জাকাত ওয়াজিব ওই জমা সম্পদের উপরে। কিন্তু কোরবানির ক্ষেত্রে জমা থাকার দরকার নেই, যখন কোরবানি ওয়াজিব, অর্থাৎ কোরবানির সময় যদি আসে, ঈদুল আজহার সময় যদি আসে, এটি হলো জাকাত ওয়াজিব এবং কোরবানি ওয়াজিবের পার্থক্য। আল্লাহ তাআলা কোরবানি করার জন্য কোরআনের ভিতরে নির্দেশ দিয়েছেন, এই জন্য সম্পদশালী ব্যক্তির উপরে কোরবানি। কোরবানির গুরুত্ব সম্পর্কে একটা হাদিস এখানে বলা হয়েছে, পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ কোরবানি কবুল করে নেন। অন্য হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়াসুল্লাহ মা হাজির আদাহি, এই কোরবানি কী? রাসূল পাক বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। রাসূল পাক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়াসুল্লাহ ফামা আলানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ রসুল, এই কোরবানি করলে আমাদের কী লাভ হবে? কলা বিকুল্লি শাহরাতিন হাসানা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানি যেই পশু কোরবানি করা হবে তার শরীরের যে পশম আছে সেই পরিমাণ সব বা নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। অতএব কোরবানি করা অত্যন্ত ফজিলতের গুরুত্বের, আল্লাহ তাআলা প্রত্যেকটা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। আবার বলা হয়েছে, বনি কিলাব বলি মুদার গোত্রের যে যত পশু আছে সমস্ত পশুর পশমের সমান গুণা আল্লাহ মাফ করে দেবেন, এ ধরনের কথা আছে। অতএব কোরবানি করা অত্যন্ত স্বভাবের কাজ, ফজিলতের কাজ, আত্ম উৎসর্গর একটা নমুনা। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা অত্যন্ত স্বভাবের কাজ। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কোরবানির ফজিলত বর্ণনা করো, তাহলে আমরা কতগুলো ফজিলত বলতে পারবো? যে কোরবানি করা আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হুকুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে কোরবানি করার কথা বলছেন, কোরবানির ফজিলতের কথা বলছেন। যে তোমরা যেই পশু কোরবানি করো সেই পশুর রক্ত মাংস আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমরা আল্লাহকে কতটুকু ভয় করো বা ভয় করো কি না, সেই কিসান কে কত মহব্বতের সাথে আন্তরিকতা সহকারে আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহ আকবার যে আমরা বলি আল্লাহর নামে উৎসর্গ করা হয়, সেইটা আন্তরিকতা সহকারে কে কতটুকু করে আল্লাহ তাআলা সেটাই দেখতেছেন। এছাড়া বলা হয়েছে, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ কবুল করেন। এছাড়া বলা হয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করেন। এছাড়া বলা হয়েছে, বনি কিলাব বনি কালব গোত্রের সমস্ত ভেড়া বকরির সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। এরকম কোরআনের ভিতরে আরও কোরআন ফজিলত সম্পর্কে বলা হয়েছে, হাদিসের ভিতরে কোরবানির ফজিলত বর্ণনা করা হয়েছে। অতএব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং ফজিলতের, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোরবানির সামাজিক প্রভাব বর্ণনা করো। কোরবানির সামাজিক প্রভাব হলো, মানুষ যে কোরবানি করে সে শুধু একাই কোরবানির গোশত ভক্ষণ করে না, বরং বিধান হলো, সুন্নতি নিয়ম হলো, তিন ভাগের এক ভাগ গরিব অসহায়দেরকে দান করবে, তিন ভাগের আর এক ভাগ নিজেরা ভক্ষণ করবে, আর এক ভাগ আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে বণ্টন করবে। অর্থাৎ তিন ভাগের দুই ভাগই সে পরাপ্রতিবেশী আত্মীয় স্বজন এবং গরিব অসহায়দের মাঝে বণ্টন করবে, আর এক ভাগ নিজেরা ভক্ষণ করবে। যদিও তাদের সাহায্য করা যায়, এমনকি যদি কেউ কোরবানির সমস্ত গোশত নিজেরা ভক্ষণ করে তাহলেও কোনো পাপ হবে না, কোনো গুণা হবে না, একটা বৈধতা আছে। উত্তম হলো গরিব দুঃখীদেরকে দান করা, আত্মীয় স্বজনকে দান করা, নিজেরা ভক্ষণ করা। আর কোরবানির গোশত ফ্রিজে আটকে রেখে সারা বছর বক্ষণ করা, এটা শরীয়ত বিরোধী, এটা মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, এটা ঠিক। এছাড়া সামাজিক প্রভাব হলো,
যে কোরবানির দ্বারা আর অনেক লোক এর দ্বারা উপকৃত হয়, গরিব অসহায় যারা সারা বছর গোশত ক্রয় করে খেতে পারে না, তারা এই কোরবানির উছিলায় তারা গোশত খেতে পারে। অতএব এর সামাজিক প্রভাব অত্যাধিক, এর দ্বারা অনেক সব অর্জন হয়, এর দ্বারা আন্তরিকতা হয়, এর দ্বারা মানুষের ভিতরে অতএব এর প্রভাব অত্যাধিক। সুদূর প্রসারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।